জঙ্গলে ছাতু কুড়োতে গিয়ে হিংস্র জন্তুর আক্রমণে গুরুতর আহত আরতি লায়েক নামে এক মহিলা, শুক্রবার তালডাংরার ফকরিডাঙ্গা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিনের মতো এদিনও ফকিরডাঙ্গা গ্রামের বছর 62-র আরতি লায়েক স্থানীয় জঙ্গলে ছাতু কুড়োতে যান, তখনই একটি হিংস্র জন্তু তাকে আক্রমণ করে। ওই মহিলার চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ওই এলাকার মানুষ গুরুতর আহত অবস্থায় তাকে তালডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। ওই মহিলার ছেলে উত্তম লায়েক ও গ্রামবাসী তারক লায়েক এ প্রসঙ্গে বলেন, জঙ্গলে ছাতু কুড়াতে এসেছিল, হঠাৎ করে আক্রমণ, ওই কোথায় জঙ্গলে ছিল, হঠাৎ করে চেঁচামেচি করেছিল, পাশাপাশি লোক শুনতে পেয়েছিল। বিড়িটা সামনে আছে তো, বিড়িটা পেরাপেরি করলে শুনতে পাবে চেঁচামেচি করলে। তারপর অজ্ঞে এমনি অজ্ঞান অবস্থায় পড়েছিল, তারপর আমি যেয়ে তুলে আনি, পড়েছিল রক্তাক্ত অবস্থায় পড়েছিল, এই মুখটা গোটাই হয়েছে, এই দেখনাগুলো, হাতগুলো, এই হাতগুলো একবারই ঘটে নি। তবু একটা হাইন্ডাই শ্যামপুরের জঙ্গল ওইখানটাই মারা গেলে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে, আমাদের গ্রামের একজনকে বোরাতে ইয়া করেছিল, কামড়িয়েছিল। হ্যাঁ, তালনাগরা বন জঙ্গল থেকে তালনাগরা হসপিটাল ডাইরেক্টলি চলে গেল। তারপর এখানে ডাক্তার চিকিৎসা করে, ইঞ্জেকশন টিঞ্জেকশন করে, ধোয়াধুই করে বাঁকুড়া নিয়ে গেল। তারপরে বাঁকুড়া লিখে দিয়েছে, বাঁকুড়া নিয়ে চলে গেল। ওনা দপ্তরে রিপোর্ট করা হয়েছে, ওনারা সঙ্গে সঙ্গে গিয়েছিলেন। ছাতুকুড়াতে যাওয়ার পরে আমাদের জঙ্গলে চিৎকার শুনে আমাদেরকে খবর দিয়ে রাস্তায় পথে চলা মানুষ যে একজন চিৎকার করছে, আমরা সব যাওয়ার পরে দেখা যায় যে একটা হিংস্র পশু আক্রমণ করেছে। পশুরে ছিল, আমরা তখন পশুর গর্জনে আমরা কেউ কাছে যেতে পারিনি। ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দেওয়া হয়, ওনারা যে পশুটাকে উদ্ধার করার চেষ্টা করে, এরপরে সেটা ডিপার্টমেন্টের ব্যাপার। আমরা জঙ্গল থেকে তখন বেরিয়ে গেছি। এবারে জঙ্গলে তো আমাদের সব ছাতু কুড়াতে যায় গ্রামের মানুষ, আমাদের কিন্তু গরিব মানুষের পাড়া, ছাতু কুড়ার পাতা তুলতে তো অনেকেই যায়। আমরা খবর পাওয়ার পরে তৎক্ষণাৎ গ্রামবাসী থেকে শুরু করে এবং ফরেস্ট ডিপার্টমেন্ট সকালে যাই, আমরা ততক্ষণাৎ হাসপাতালে নিয়ে আসি, হাসপাতাল থেকে এবারে বাঁকুড়া রেফার করা হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আহত ওই মহিলাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, তালডাংরা।